Dear students, welcome to our Kartik Holijai Mission e-learning class. Ajke KG-2 goni choto theke boro sacha. Tomra KG-1 jenecho choto theke boro sobche choto shongkha konti sei bhabe tomra sajabe. Ami koyekta onko diye diyechi tomra dekho ebong chesta korbe nijera korar jonno ami kichu homework o debo. তারা এইটা ছোট কোনটা সবচেয়ে বেছে নিয়ে পর পর করে সাজাতে হবে আচ্ছা আমি ক্লাসে দেখাচ্ছি এখানে 17 রয়েছে 13 রয়েছে 19 রয়েছে 12 বলো তো এইগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি সেটা জানতে হলে আমরা 10 এর মধ্যে যেহেতু দুটো করে সংখ্যা রয়েছে 10 এর পর থেকে কাউন্ট করে যাব 10 11 12 তার কোনটা আগে পড়ছে 12 তাহলে 12 টা আগে লিখতে হবে ঠিক আছে 12 কমা দিলাম এরকম কমা দিয়ে দিয়ে দেখবে 12 এই সংখ্যা হয়ে গেল দাগ দিয়ে দিলাম 12 এর পর 13 হয় জানি 13 রয়েছে আচ্ছা 13 দিয়ে দিলাম 13 পর 14 হয় 14 নেই 15 নেই 16 নেই 17 রয়েছে দেখো এই যে 17 ঠিক আছে 17 বসালাম 17 এর পর 18 আছে নাকি খুঁজে নিতে হবে নেই এখানে এখানে রয়েছে 19 তারপর 19 বসিয়ে দিলাম তোমরা এবার বুঝতে পারছো কেমন করে ছোট সবচেয়ে ছোট সংখ্যা ঠিক আছে কম থেকে বেশি যেটা তার 12 টা বড় না 19 টা বেশি সংখ্যা না 19 টা বেশি সংখ্যা তোমরা অনায়াসে বলতে পারবে যদি আমি 5 টা আম দিলাম কি 5 টা চকলেট দিলাম আর হচ্ছে 10 টা চকলেট দিলাম কোনটা চকলেটের সংখ্যা কোন জায়গায় বেশি না 10 টা চকলেটে এরকম ছোট থেকে বড় কখনো শিখবে বড় থেকে ছোট তোমরা এখন ছোট থেকে বড় দেখছো এখানে ছোট হচ্ছে 12 তারপর 13 14 নেই 15 নেই 16 নেই 17 রয়েছে 18 নেই 19 রয়েছে এইরকম এলোমেলো করে তোমাদের খাতায় দেবো সেই মতো তোমাদের করতে হবে আচ্ছা দুই প্যাকেট রয়েছে 18 20 24 21 এখানে দেখতে পাচ্ছি এক এর ঘরটা আগে দেখবো এক এর ঘরের মধ্যে কটা রয়েছে একটা রয়েছে সেটা আগে বসিয়ে দিলাম 1 10 18 কমা দিলাম 18 পর কি 19 আছে নাকি খুঁজে নেব নেই 20 আছে নাকি দেখতে পাচ্ছি 20 রয়েছে 20 কমা দিলাম এটা হয়ে গেল এটা হয়ে গেল 20 পর কি হয় 21 21 রয়েছে এখানে 21 লিখলাম কমা দিলাম 21 এর পর 22 আছে নাকি খুঁজে নেব 22 নেই 23 আছে নেই 24 আছে হ্যাঁ দেখতে পাচ্ছি 24 তাহলে এখানে 24 এইভাবে তোমরা ছোট থেকে বড় সাজা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড 1 এর 2 এরকম ভাবে ছোট থেকে বড় সেই হিসাবে তোমরা একটু জেনে নাও এরপর যখন উচ্চ ক্লাসে উঠবে বড় বড় সংখ্যা দিয়ে ছোট থেকে বড় থাকবে তোমরা যে ছোট দু অঙ্ক দিয়ে গিয়েছি এরপর তিনের দিকে দেখো 31 30 35 33 সবচেয়ে ছোট সংখ্যা এখানে দেখতে পাচ্ছি তিনের লাইনে সব রয়েছে সবচেয়ে কম হচ্ছে 31 দেখতে পাচ্ছি 30 বসিয়ে দিলাম 30 এর পর 31 আছে এই 30 বসালাম এরপর 31 31 তাহলে দেখো 32 আছে কিনা নেই 33 রয়েছে এই যে 33 বসালাম তারপরে 34 আছে কিনা দেখলাম নেই এরপর আছে 35 3 10 5 35 ঠিক আছে এইভাবে ছোট থেকে সবচেয়ে ছোট সংখ্যা 30 সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 35 নেক্সট রয়েছে যাদের আগে 45 48 50 আর 46 আমরা দেখো চারের লাইনে রয়েছে এটা পাঁচের লাইন হয় বড় চারের লাইনে কত 45 রয়েছে তোমরা যদি না ধরতে পারো 41 42 এইরকম করে ডেকে যাবে দেখবে 41 42 43 44 45 45 রয়েছে 4 10 5 45 45 এর পর 46 আছে না দেখব রয়েছে 45 বসালাম বলে দাগ দিয়ে দিচ্ছি কমা দিয়ে 46 তারপরে 47 আছে কি দেখো নেই 48 রয়েছে 48 বসালাম যেই সংখ্যাগুলো আছে সেইগুলো বসাবে তোমরা ডেকে গেলে সংখ্যা নেই অথচ বসিয়ে গেলে তাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে গেল তারপর 48 রয়েছে 49 আছে নাকি খুঁজবো 49 দেখতে পাচ্ছি না তারপর রয়েছে 50 5 10 50 তার সবগুলো কমপ্লিট হয়েছে কিনা জানা
এখানে 1 2 3 4 এখানে 5 টা 6 টা হলে হবে না বা 3 টা হলেও হবে না এরকম প্রত্যেকটা অঙ্ক ছোট থেকে বড় যখন করবে এইভাবে দেখে নেবে যে এখানে কয়টা সংখ্যা আছে 3 4 টা রয়েছে এখানে 4 টা হয়েছে এখানে দেখে নেব বারবার রিভিশন করতে মানে পরীক্ষা খাতা যদি দেখো তোমরা দেখবে যে ঠিকঠাক লিখেছি কিনা এখন মিলিয়ে নেবে এরপর যে পাঁচের দাগে রয়েছে 22 25 27 20 দেখতে পাচ্ছি দুইয়ের লাইনে 20 পর থেকে কাউন্ট করলে আমরা জানতে পাবো 20 লাইনে রয়েছে 20 কমা দিলাম 20 পর 21 দেখতে পাচ্ছেন নেই 22 রয়েছে এই যে এখানে 20 আর এটা 22 22 দিলাম 22 এর পর 23 আছে কিনা দেখবো নেই 24 আছে নেই 25 রয়েছে 2 10 5 25 26 রয়েছে না দেখবো নেই তারপর 27 রয়েছে এখানে কটা সংখ্যা রয়েছে 1 2 3 4 এখানে 1 2 3 4 একবার মিলিয়ে নেব ঠিকঠাক সংখ্যাগুলো বসেছে কিনা এইটা হচ্ছে এখন ক্লাসে করে দেখালাম এটাও খাতায় তুলবে এবং হোমওয়ার্কে কিছু দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা বাড়িতে করবে তোমাদের ছোট থেকে বড় করে দিয়েছিলাম এখন হচ্ছে কিছু হোমওয়ার্কের জন্য দিচ্ছি তোমরা দেখো পাঁচের দাগ পর্যন্ত আমি করিয়ে দিয়েছি ছয়ের দাগ পর থেকে দেখো কয়েকটা দিয়েছি তোমরা বাড়িতে তুলে নেবে এই দশটা আর প্র্যাকটিস করবে শুধু এই দশটার মধ্যে থাকলে হবে না মা কিংবা বাবা কিংবা আন্টি যদি কোনো এরকম টাইপের দেয় তোমরা চেষ্টা করবে করার জন্য এরকম করে প্র্যাকটিস করতে করতে তোমাদের নলেজটা এসেই যাবে তো এখানে সংখ্যাগুলো বলে দিচ্ছি ছয় দাগে রয়েছে 32 27 21 30 চারটে করে সংখ্যা দিয়ে পড়াচ্ছি সাতের দাগে রয়েছে 54 46 44 47 এরপর রয়েছে আটের দাগে 28 26 24 27 নয়ের দাগে রয়েছে 44 50 46 45 দশের দাগে রয়েছে 12 24 13 22 এইভাবে তোমাদের টোটাল 10টি অঙ্ক ছোট থেকে বড় দিয়েছি তোমরা এই 10টা বাড়িতে তুলে নেবে এবং অন্যান্য যদি দেয় কেউ বাবা কিংবা মা বললাম যেটা এরকম টাইপের বলবে